হ্যালো ভিউয়ার্স, আজকে আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কক্সবাজারে অবস্থিত মহেশখালীর বেশ কিছু দৃশ্য। প্রথমেই আপনাদের দেখানোর চেষ্টা করছি শ্রী শ্রী আদিনাথ মন্দির, যেটি কক্সবাজার মহেশখালীর সেই বিখ্যাত মন্দির। অনেক মানুষ এই মন্দিরটি দেখতে আসে এখানে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সেই সাথে এই মহেশখালীতে বেশ কিছু আদিবাসী বাস করেন, তারা হলেন রাখাইন। রাখাইন জাতি বলা হয় তাদেরকে, তারা বৌদ্ধ ধর্মাবলম্বীর। আমরা সেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের সেই বৌদ্ধ মন্দিরটিতেও গিয়েছিলাম, যাকে বৌদ্ধ বিহার বলে, স্বর্ণ মন্দিরও বলে। সেই মন্দিরটি আমরা ঘুরে দেখেছি, আজ সেই দৃশ্যগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, সাথে থাকুন। মহেশখালীকে কক্সবাজারের পাহাড়ি দ্বীপ বলা হয়, আর এই পাহাড়ি দ্বীপেই শ্রী শ্রী আদিনাথ মন্দিরটির অবস্থান। আমরা এখন মন্দিরের সেই চূড়ার দিকে যাচ্ছি। বেশ কিছু তীর্থযাত্রী এখানে তীর্থ করতে এসেছে। Thank you.
মন্দির দেখা প্রায় শেষ, এখন আমরা অন্য একটি জায়গায় চলে যাব। আর সেই জায়গাটার নাম হলো পর্যটন ঘাট নামে পরিচিত, সেই জায়গাটিতে আমরা এখন চলে যাব। মন্দিরের সামনে থেকেই আমরা একটি অটো রিজার্ভ করে এখন সেই পর্যটন ঘাটের দিকে যাচ্ছি। এখানে আপনারা দামাদামি করে অটো রিজার্ভ করে ফেলতে পারেন, অটো, সিএনজি বা অন্য কিছু। আমরা অটো নিয়েছিলাম, আমাদের কাছ থেকে তারা 250 টাকা নিয়েছিল। অর্থাৎ আদিনাথ মন্দির থেকেই আমরা যে আর কয়েকটি জায়গা যাব সেই জায়গাটার জন্য সেই অটো থেকে আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। রিজার্ভ করে নিলে একটা সুবিধাও আছে, যেখানে আপনারা স্বাধীনভাবে খুব সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারবেন। অবশ্য তাদের সাথে সেভাবেই কথা বলে নিতে হবে। অনেক সুন্দর একটি ব্রিজ করা হয়েছে সেই ঘাট পর্যন্ত যাওয়ার জন্য। সাধারণত এই ঘাটে ভিআইপি টুরিস্টরা ঘুরতে আসেন, এই ঘাট দিয়েই তারা প্রবেশ করেন। আমরা অবশ্যই এসেছিলাম অন্য একটি ঘাট দিয়ে। ঘাটের সুন্দর মনোরম পরিবেশ দেখার পরে আমরা এখন আমাদের সেই তৃতীয় যে গন্তব্যস্থান ছিল বৌদ্ধ বিহার নামে পরিচিত সেই বৌদ্ধ মন্দিরের দিকে একই পথ দিয়ে এগিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখে যাবেন। অবশেষে আমরা বৌদ্ধ বিহারে এসে উপস্থিত হলাম। এটাই সেই মহেশখালীর বৌদ্ধ বিহার। এখানে প্রবেশ করার পূর্বেই আপনাকে গেটের মধ্যেই আপনার যে জুতো স্যান্ডেল পরে এসেছেন সেগুলো জমা রেখে আসতে হবে, যেহেতু এটি পবিত্র জায়গা তাই
নীরবে পবিত্রতা সহিত প্রবেশ করতে হয়। আমি ব্যক্তিগতভাবেই এই বৌদ্ধ মন্দিরটি ঘুরে খুব তৃপ্ত হয়েছিলাম, খুব ভালো লেগেছিল আমার। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভিউয়ার্স, আজকের এই যাত্রায় প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার যে পরবর্তী ভিডিওগুলো আসবে সেই ভিডিওটি সর্বপ্রথমেই যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, তার জন্যই আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে আমাদের সহযোগিতা করবেন, যেন নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আবার আপনার সাথে আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারি। আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।